ইউটিউব কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল খোলার জন্য একটি জিমেল অ্যাকাউন্ট থাকা অত্যন্ত জরুরি অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট না থাকলে আপনি ইউটিউব চ্যানেল ওপেন করতে পারবেন তাই আজকের ভিডিওতে কিভাবে একটি ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় আমি এই ব্যাপারটি আপনাদেরকে দেখিয়ে দেব এর জন্য এই যে আমরা একটা ব্রাউজার ওপেন করে রাখছি এখানে ব্রাউজার ওপেন করে রাখছি যেহেতু এটাতে আমার আগে থেকেই একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা আছে তাই আমি এটা থেকে না দেখাই আমি নতুন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই যে এখানে অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার পর এখানে দেখুন এখানে সাইন ইন অথবা কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এই দুটো অপশন দেখাচ্ছে আমরা এই সাইন ইনে ক্লিক করে দেবো সাইন ইন এ ক্লিক করার পর এখানে একটা ড্যাশবোর্ড চলে আসছে এই ড্যাশবোর্ডটা দেখুন এখানে আপনার বাংলা লেখা আছে যেহেতু আপনার জিমেইল অথবা গুগল হচ্ছে আমেরিকান প্রোডাক্ট তাই আমরা এটাকে ইংলিশে সিলেকশন করে নেব ইংলিশে সিলেকশন করার জন্য এখানে এই যে এখানে এই অপশনটা দেখুন এখানে যে ডাউন এরোটা দেখতে পাচ্ছেন এই ডাউন এরোতে আমরা ক্লিক করে দেব ডাউন এরোতে ক্লিক করলে এখানে যদি আমরা ইংলিশ লিখি এই যে ইংলিশ ইউনাইটেড স্টেটস আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে আরেকটা ড্যাশবোর্ড আসলো ইংলিশে এখানে যে এই যে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতেছেন এই ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দেব আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে তিনটা অপশন দেখাচ্ছে ফর মাইসেলফ ফর মাই চাইল্ড টু ম্যানেজ মাই বিজনেস আমরা ফর মাইসেলফ করব একান্ন ফর দিলাম এখানে আরেকটা ড্যাশবোর্ড চলে আসলো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে আপনার ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করে দিতে হবে তাই আমরা এখানে প্রথমে নাম দিচ্ছি আপনারা আপনাদের নামে করে নেবেন আমি আমার দুটি জমজ মেয়ে হয়েছে আমি ওদের নাম দিচ্ছি বড়টার নাম হচ্ছে সারিকা এবং ছোটটার নাম হচ্ছে সিরাত আমি সারিকা এবং সিরাত নামে নাম দিলাম এই ইউজার নেম কিন্তু আপনার সবগুলো ছোট হাতে রক্ষর হবে আমি সিরাত এবং ডট সারিকা দি দেখি এই নামে আসে কিনা আমি আমার মেন নাম সারিকা এবং সিরাত আমি ওদের নামে দিচ্ছি এখানে আপনারা ইউজার নেম সেট করবেন এবং ইউজার নেমটা ছোট হাতের অক্ষরে হতে হবে সিরাত ডট সারিকা আমি এখানে ইউজার নেম দিচ্ছি দেখি এটা নেয় কিনা এবং এখানে পাসওয়ার্ড আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য করতেছি এটা এই ইমেলটা আমি ইউজ করব না এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই এবং আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি এখানে কিন্তু একটা স্ট্রং স্ট্রং পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনারা কিন্তু দিয়ে দিবেন এবং যাতে এই অ্যাকাউন্টটা কেউ হ্যাক করতে না পারে এই যে দেখুন আমার কিন্তু ওইটা নিয়ে নিছে অর্থাৎ নেমটা কিন্তু আমার নিয়ে নিছে আমি এখানে একটা মোবাইল নাম্বার আমি আপনার এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এবং এই মোবাইল নাম্বার দিয়ে যদি আমরা এটাকে ভেরিফাই করতে পারি তাহলে কিন্তু আমাদের এই জিমেলটা ভেরিফাইড হয়ে থাকবে এই যে আমাদের এই ফোনটা নিয়ে নিছে আমাদের এই ফোন নাম্বারটা নিয়ে নিছে এখানে একটা ভেরিফাই কোড বসাবে আমরা এই কোডটা দেখি আমরা এই কোডটা এখন এখানে বসাই দিব এই যে আমাদের এই কোডটা কিন্তু এখানে নিয়ে নিছে তারপর এখানে দেখুন এখানে কিন্তু একটা ড্যাশবোর্ড চলে আসলো ড্যাশবোর্ড চলে আসলো এখানে আমরা জাস্ট এখানে একটা রিকভারি ইমেল অ্যাড্রেস দিব আমরা এখানে একটা রিকভারি ইমেল অ্যাড্রেস দিলাম আমি আমার মেয়েরা যেহেতু ছোট তাই আমি আমার জন্ম তারিখ এখানে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই আঠারো বছরের উপর দেবেন না হলে কিন্তু ওটা কিন্তু বাচ্চাদের জন্য হয়ে যাবে এখানে আপনি এই যে জেন্ডারটা সিলেক্ট করে দেবেন আপনার মেল দিয়ে দিলাম আপনি যদি অন্য কোনো জেন্ডারের হন সেক্ষেত্রে মহিলা হলে মেল দেবেন পুরুষ হলে মেল দেবেন তারপর আমরা আবার এই নেক্সট বাটনে ক্লিক করব আমরা এই নেক্সটে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমাদের জিমেলটা তৈরি হয়ে এখানে দেখাচ্ছে ইয়েস আই এম ইন আমরা ইয়েস আই এম ইন এ ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আবার দেখাচ্ছে আই এগ্রি এদের যে টার্মস এন্ড কন্ডিশনটা আছে আপনি চাইলে এই টার্মস এন্ড কন্ডিশনটা প্রাইভেসি এন্ড টার্মস এটা আপনি পড়ে নিতে পারেন এটা পড়ার দরকার নাই শুধু সময় নষ্ট হবে জাস্ট ইয়েস আই এগ্রি দিলেন দেওয়ার পর আপনার কিন্তু এই যে জিমেল অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেল এই যে আপনার জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে এখানে দেখুন এই যে আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এখন আমরা যদি চাই এই জিমেল অ্যাকাউন্টটাকে আমরা কিন্তু আরো একটু সুন্দর করে নিতে পারি এখানে পার্সোনাল ইনফরমেশন যান পার্সোনাল ইনফরমেশন যাওয়ার পর এখানে যদি চান যে আপনি আপনার একটা ছবি দিবেন তাহলে ছবি দিতে পারেন আপনি এখানে ক্লিক করেন প্রোফাইল এই যে এই আইকনগুলোকে আপনি চাইলে ইউজ করতে পারেন অথবা আপনি এখানে দেখুন একটা অপশন আছে কম্পিউটার আপনি এই কম্পিউটার থেকেও এই ছবি আপলোড করতে পারেন এখানে দুই ভাবে ছবি আপলোড করতে পারবেন একটা হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটার অথবা ইনস্ট্যান্ট ছবি দিতে পারেন অথবা কম্পিউটার থেকে আপলোড করতে পারেন যেহেতু আমার জমজ মেয়ের জন্য খুলছি তাই আমি আমার এই পিকসার ড্রাইভ থেকে আমি আমার মেয়ের ছবি দুটাই এখানে আপলোড করে দিচ্ছি জমজ মে আমি এদের ছবি দুটো এখানে আপলোড করে দিচ্ছি এই যে আমার মে আমি এই যে নেক্সট এ ক্লিক দিলাম এই সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এই যে আপনার প্রোফাইল পিকচারটা কিন্তু সেভ হয়ে গেল গট ইট এখানে জাস্ট আপনি রিফ্রেশ দেওয়ারও দরকার নেই এখানে দেখুন এখানে কিন্তু আপনার এখানেও ছবিটা চলে আসছে এবং এখানেও ছবিটা চলে আসছে তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনার একটি ভেরিফাইড জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় কম্পিউটারের মাধ্যমে সেম প্রসেস আপনার মোবাইলের মাধ্যমে তারপরে আমি চেষ্টা করব মোবাইল থেকেও কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট করতে হয় এরপর এরপরের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে এই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনার ইউটিউব চ্যানেল খুলতে হয় সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন চ্যানেলের নিয়মিত আপডেট পাওয়ার জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম